আমি মেহজাবিন রেজা চৌধুরী মৌ আর দিস ইজ মাই স্টোরি। বিগিনিং মানে হচ্ছে অমিতাভ ভাইয়াকে সবসময় দেখতাম ছোটবেলায়, যে আমি যখন বিকর্ণস্থ স্কুলে পড়তাম তখন ভাই আবৃত্তি করতো, তো ভাইয়ের সাথে মুক্তকণ্ঠে যেতাম, ভাইয়ের সাথে টিএসসিতে যেতাম, বিভিন্ন কাজী আরিফের ওখানে যখন আবৃত্তি করতো ভাইয়ের সাথে সাথে যেতাম। তো ভাইয়া যখন ইন্ডিয়া চলে যায় পড়াশোনা করতে, তো আমি তখন বিকর্ণসা স্কুলে পড়ি, বিকর্ণসা কলেজে পড়ি। তো খুবই কলেজের মধ্যে পড়াশোনা ছাড়া বাকি জিনিসগুলো বেশি এনজয় করতাম, মানে স্পোর্টস চ্যাম্পিয়ন ছিলাম আমি বিকর্ণসার, আবৃত্তি করতাম, নাটক করতাম, ডিবেট করতাম। তো ভাইয়ার যিনি আর্ট ডিরেক্টর ছিলেন এবং যিনি আমরা তো ফ্যামিলি মতো করে কাজ করতাম সব সময়, ভাইয়া যখন আসার পর দেখতাম যে যখন নাটক করছে তখন আর্ট ডিরেক্টর যিনি রঞ্জন রব্বানী, ওনার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, যে আসলে শুধুমাত্র কাজ হচ্ছে ভাইয়া যেগুলো বলতো, মানে আর্ট ডিরেক্টর কী জিনিস তখন তো সেটা বুঝতামও না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড একদমই আর্ট ডিপার্টমেন্ট না, আর্টের ইয়ে থেকে আসি নেই আমি। আমার ব্যাকগ্রাউন্ডটা হয়েছে পিবিএ এবং আমি বিকর্ণস থেকে সায়েন্সে পাস করেছি। তো আমাদের এই কারণে কালার কম্বিনেশনের যে ব্যাপারগুলো এবং সেন্স দিয়ে কাজ করা, এইটা অনেকটু কাজ করেছে। কিন্তু পড়াশোনা যদি বলেন তাহলে ওইটা যেহেতু ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, সো রঞ্জনদা আমাকে অনেক কিছু শেখাতো। রঞ্জনদার সাথে আর্টের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ শুরু করলাম। তারপর হঠাৎ করে একদিন হাফ স্টপ ডাউনে যিনি এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন উনি হঠাৎ করে চাকরি ছেড়ে দিলেন। সো উনি আর কাজ করতে পারছেন না, উনি অসুস্থতার কারণে আর কাজ হচ্ছেন না। তখন আমি মাত্র বিবিএতে পড়া শুরু করেছি, সেকেন্ড ইয়ারে পড়ি। তো ভাইয়া আমাকে বললো তাহলে আমি তো ফাইন্যান্সিয়াল ব্যাপারে এগুলো আমি কিছু দেখতে পারবো না, এটা ইটস নট কাপ অফ মাই, এটা আমার জব না, এটা আমি পারবো না আসলে। রঞ্জনদার সাথে কাজ করতে করতে তারপর তো যেহেতু আমরা একসাথে কাজ করতাম, অমিতাভ ভাইয়া, রঞ্জন ভাইয়া, কিসলু ভাইয়া, তারেক ভাইয়া, সবাই আমরা একসাথে, ভাইয়ারা একসাথে কাজ করতো, যেভাবে আসলে হাফ স্টপ ডাউনের জন্ম, হাফ স্টপ ডাউন লিমিটেড তো পরে হয়েছে, হাফ স্টপ ডাউন নামটা আসলে রঞ্জন রব্বানীর দেওয়া ছিলেন। তো তারপর ভাই আমাকে বললো যে মৌ তুমি কাজ করা শুরু করো, আমার মনে হয় যেহেতু আমার বাবা ব্যবসায়ী, সো তোমার মনে হয় বিজনেসের আইডিয়াটা তোমার মনে হয় তুমি পারবা, সো লেটস স্টার্ট, আমরা একসাথে করে কাজ করি। তো তখন থেকে আসলে কাজ করা শুরু করি। তখন আমার মনে হয় 2000 থেকে আমি ভাইয়ার ফিকশনগুলো করতাম, তারপর 2003 থেকে অফিসিয়ালি আমি ল্যান্ড প্রডিউসার হিসেবে কাজ শুরু করলাম। হাফ স্টপ ডাউন তখন সব ছোটো ছোটোরা ছিল, যারা এখন অনেক বড় ডিরেক্টর অবশ্য। তখন আমার সাথে সাবরিনা আইরিন, আশফাকুজ্জামান বিপুল, রনি ভৌমিক, সো আমরা এভাবে তারপর প্রডিউসার হিসাবে কাজ শুরু করলাম। সো আমি প্রথম থেকে যখন থেকে অমিতাভ রেজার সাথে কাজ করি, হাফ স্টপ ডাউনে কাজ শুরু করি, তখন থেকে আমি আসলে প্রডিউসার হিসাবেই কাজ শুরু করেছিলাম। প্রথমে রঞ্জনদার সাথে আর্ট ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতাম আর্ট ডিপার্টমেন্টে, তারপর আস্তে আস্তে প্রডিউসার হিসাবেই কাজ করি। প্রডিউসার হিসাবে কাজ করার পিছনে আমার খুবই মজা লাগতো, কারণ এই এই ডিপার্টমেন্ট এই এই জায়গাটায় কাজ করতে হলে আই হ্যাভ টু নো ইচ ইন এভরি। অবশ্যই একটা স্ট্রাগল, আমি অমিতাভ রেজার বোন, এটা আমাকে স্ট্রাগলও করতে হয়েছে অনেক বেশি। সেকেন্ড হচ্ছে আমার সুবিধাও আছে, যে অমিতাভ রেজার বোন হিসেবে একটু আদরটা মনে হয় একটু বেশি পেতাম, আবার মানুষের দাবিটাও বেশি পেয়েছি। আমাদের হাফ স্টপ ডাউনের আসলে খুবই নিজেদের ভালোবাসা দিয়ে, পরিশ্রম দিয়ে এই কোম্পানিটা শুরু হয়েছে। একটা রুমের মধ্যে ভাইয়া কাজ শুরু করলো, তারপর এলিফ্যান্ট রোডে আমরা দুইটা রুম ছিল যখন আমি জয়েন করলাম, ওখান থেকে আস্তে 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 উই হ্যাভ বি চেঞ্জ, তারপর আমরা বনানি অফিস নিলাম। সো আমাকে, যেহেতু আমাদের বড় কোনো সাপোর্ট ছিল না, একমাত্র সাপোর্ট হচ্ছে ক্রিয়েটিভ, মানে হচ্ছে মাথা দিয়ে কাজটা করতে হবে, মাথা আর শরীর। সো এই স্ট্রাগলটা তো অবশ্যই ছিল। আরেকটা বড় স্ট্রাগল ছিল, যেহেতু আমি মেয়ে, এইটার জন্য আমার কিছুটা জায়গায় প্রবলেম হয়েছে, কারণ আমাদের এখনকার মানুষ যতটা আমরা স্মার্ট, যতটা বুঝি, যতটা প্রফেশনাল, 10 বছর আগে আমাদের কাজ করতে করতে তো এখন মোটামুটি 18 ইয়ার্স হয়ে গেছে। সো প্রথম দিকে যখন আমি কাজ করি, যখন ধরেন 15-20 বছর আগে, তখন তো আসলে আই হ্যাভ টু ডিল উইথ পিক আপ ম্যান, ওর ড্রাইভারটার সাথে আমার ডিল করতে হয়েছে, একইভাবে আমার সেট যে বানাবে তার সাথেও ডিল করতে হয়েছে, তো তারা তো ইউজ টু না। সো আমাদের ইচ্ছা আমরা ইন্টারন্যাশনালি বিভিন্ন টাইপের কাজ করব, যেটা আমরা করি। আয়নাবাজি যেমন আমাদের একটা বড় কাজ ছিল, যেখান থেকে খুবই মজার মজার কিছু এক্সপিরিয়েন্স হয়, মানে হচ্ছে আমাদের ফিল্মের আরও ইচ্ছা আছে। যেমন আমরা আরেকটা ফিল্ম করেছি যেটা নাম রিক্সা গার্ল, এবং এরপর আমরা ক্রমাগত সিনেমা করতেই থাকবো, যেটা অমিতাভ ভাইয়ার ড্রিম। আর বড় রিজন হচ্ছে যে আমি এখন কাজ করছি আবরার আতারের সাথে উইথ লিটল বিগ ফ্রেন্ডস। লিটল বিগ ফ্রেন্ডসের সুবিধা হচ্ছে যে
খুবই চ্যালেঞ্জিং হয় এখনকার জেনারেশন ছেলেমেয়েরা। আমরা সবাই ক্যামেরাম্যান হতে চাই, আমরা সবাই অ্যাসিস্ট্যান্ট হতে চাই, আমরা ডিরেক্টর হতে চাই, আমরা কেউ প্রোডিউসার এই প্রফেশনটা চুজ করি না। কিন্তু এটার পসিবিলিটি যে কত দিকে আছে এবং এটা ইন্টারন্যাশনালি যে কত ফ্যাসিলিটিস হয়, এখনকার আমি বলি যারা পড়াশোনা করি আমরা, এই যে বিবিএ করছি, আর্কিটেকচার পড়ছি, পরে দেখা যাচ্ছে যে আমরা আসলে আপু আমরা সিনেমা করতে চাই, আমরা শুধু গ্র্যাজুয়েশনটা করেছি এমনি, এটা না করে আমরা বরঞ্চ প্রপার পড়াশোনাটাই যদি বাইরে করতে পারি। আর প্রোডিউসার হিসেবে কেন বলতে চাই, কারণ এটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব। আমরা মনে করি প্রোডিউসারের কোনো ধরনের প্রেস্টিজিয়াস নাই, কোনো মজ আরাম পাওয়া যায় না। তবে অবশ্যই যে আসলে 9টা 5টা অফিস করতে চায় না, যাদের আসলে লাইফে অনেক মজা পছন্দ করে, তাদের জন্য অবশ্যই মনে হয় যে শুধুমাত্র ডিরেক্টর, শুধুমাত্র ক্যামেরাম্যান ছাড়াও আরও প্রফেশন আছে, সেগুলো নিয়ে পড়াশোনা করা এবং চর্চা করা। আমি চাই আরও প্রোডিউসার বাড়ুক, আরও এরকম ছেলেমেয়েরা আসুক যারা রুবায়াতাপুর মতো, যারা এরকম ইন্টারন্যাশনালি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। যখন যে কোনো ফেস্টিভ্যালে যাই, লাস্ট ইয়ার আমি ভুসানে গিয়েছিলাম, যে ইন্ডিয়া বিভিন্ন দেশে আমার থেকে মানে জাস্ট গ্র্যাজুয়েশন করে ছেলেমেয়েরা প্রোডিউসার হিসেবে কাজ করছে এবং ওরা ফেস্টিভ্যালে আসছে। এই যে জেনারেশনের এই যে চেঞ্জগুলো হচ্ছে এবং ওরা যে ধরনের আইডিয়া গ্যাদার করে, আমার মনে হয় আমার বয়সে এসে আমার ওই ধরনের আইডিয়া নেই যেটা ওরা অলরেডি একটা গ্র্যাজুয়েট ফ্রেশ গ্র্যাজুয়েট ছেলেমেয়ে জানতে পারে। আমি তো 17 বছর কাজ করার পর এখন জানছি, কারণ আমাদের এই ইচ্ছাটাই কম যে প্রোডিউসার হিসেবে কারো প্রফেশন হতে পারে। থ্যাংক ইউ দেখোপিডিয়া ফর ফিচারিং মাই স্টোরি।